এই যে রেজাল্ট হলো, ভালো রেজাল্ট রাজ্যে প্রথম হলো, কি বলবে? খুবই আনন্দ হচ্ছে, এটাই বলবো। এখন কত ঘন্টা করে পড়াশোনা করতে বা কিভাবে এগিয়েছো? মোটামুটি দিনে 8-10 ঘন্টা মিনিমাম পড়াশোনা করতাম। পড়াশোনার বাইরে আমার গল্পের বই পড়তে, ক্রিকেট খেলা দেখতে ভালো লাগে, যদিও এখন তার বেশি খুব তো সময় হয় না, মেইনলি পড়াশোনা নিয়েই থাকতে হয়। তোমার সম্পূর্ণ নম্বরগুলি যদি একটু বলো। না, সম্পূর্ণ নম্বর এখনই জানা যাচ্ছে না, যেহেতু ওয়েব বোর্ডের ওয়েবসাইটে 3টার পর থেকে রেজাল্ট জানা যাবে। সর্বমোট তুমি কত পেয়েছো? সর্বমোট 496। বাবা মার গুরুত্ব কতটা কি বলবে? বাবা মায়ের গুরুত্ব মারাত্মক, এবং আমার মানে একদম তারাই সবচেয়ে বেশি আমাকে গাইডেন্স করেছেন, সবচেয়ে বেশি অবদান এই এই রেজাল্টের পিছনে আমার বাবা মা। অভিক, তোমার পুরো নাম এবং কোথায় বাড়ি? আমার পুরো নাম অভিক দাস, আমার বাড়ি আলিপুরদুয়ার শহরে পূর্ব আনন্দনগর মাস্টার পাড়ায়। এর আগে তোমার মাধ্যমিকের রেজাল্ট কি হয়েছিল এবং হঠাৎ করে রাজ্যে প্রথম হয়ে গেল? মাধ্যমিকে আমি 4th হয়েছিলাম। প্রিপারেশন আমি নিয়েছি কনসেপ্ট বেসড পড়াশোনা করে, রেজাল্টে ফোকাস করার চেয়ে আমি বেশি জোর দিয়েছি যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, সায়েন্সের যে সাবজেক্টগুলি আছে এগুলি ডিপলি বোঝার, যাতে ক্লাস 11-12 লেভেলে যত জিনিস আছে এই সাবজেক্টের একটাও জিনিস যাতে অজানা না থাকে। আর এটার জন্য টেক্সট বইয়ের প্রত্যেকটা লাইন খুঁটিয়ে পড়েছি, এবং শুধু একটা মাত্র টেক্সট বই না, আমি একাধিক টেক্সট বই পড়েছি, তার সাথে মক টেস্ট পেপার সলভ করেছি, সবই আমাকে সাহায্য করেছে। আচ্ছা, এই যে কনসেপ্ট বেসড পড়াশোনার কথা তুমি বলছো, এই এটার ফান্ডাটা কি? কনসেপ্ট বেসড পড়ার ফান্ডা একমাত্র সেটাই হলো যে পড়া, সায়েন্সের ক্ষেত্রে বিশেষত, যে পড়াটাকে মুখস্থ না করে আমি যদি সেটাকে ভিতর থেকে বুঝি, যেমন নিউটনের গতিসূত্র কেউ মুখস্থও করতে পারে, কেউ ভিতর থেকে বুঝতেও পারে, যদি কেউ ভিতর থেকে বুঝে পড়ে তাহলে তার সারা জীবন মনে থাকবে এবং সে পরীক্ষায়ও গুড স্কোর করবে। এই কনসেপ্ট বেসড পড়াশোনাটা কি শুধু বিজ্ঞানের ক্ষেত্রেই প্রযোজ্য নাকি যত সাবজেক্ট আছে? যত সাবজেক্ট আছে সবার ক্ষেত্রেই প্রযোজ্য, তবে সায়েন্সের ক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজনীয়। এই যে এসএসসি র দুর্নীতিতে অনেক শিক্ষক সাথী হলো, সেক্ষেত্রে কি বলবে তুমি? এটাই বলবো যে যারা যোগ্য শিক্ষক তারা যাতে অবিলম্বে আবার তাদের চাকরি ফিরে পান, এটাই চাইবো, কিন্তু তাই বলে যারা অযোগ্য ভাবে চাকরি পেয়েছেন তারাও যাতে এর সুবিধা করতে না পারেন, কিন্তু যোগ্য শিক্ষকরা তারা কোনোভাবেই যাতে বঞ্চিত না হন, তারা সবাই তারাও আমাদের সমাজ গড়ার একটা বিশাল অংশীদার, শিক্ষকরাই তো আমাদের সমাজ গড়ার অংশীদার, তো এই বেসটা যাতে ক্লিয়ার থাকে, শিক্ষক নিয়োগে যাতে দুর্নীতি না হয় সেটাই চাইবো। রাজনীতির ক্ষেত্রে আমার বিশেষ কোনো ভাবনা নেই, তবে এটাই চাইবো যে সবাই যাতে, সব সরকারি, দেশের শিক্ষা, স্বাস্থ্য এবং গবেষণার প্রতি বিশেষ গুরুত্ব দেয়। আগামী দিনে তুমি কি করার ইচ্ছে আছে? আগামী দিনে আমার ইচ্ছে আছে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করে ভবিষ্যতে সায়েন্টিস্ট হওয়ার। এই আশাটা ঠিক হঠাৎ করে না, আমার ছোটবেলার থেকে আমি যখন আকাশের দিকে চেয়ে থাকতাম তখন একটা মানে ওয়ান্ডারলাস্ট ফিলিং হতো, তো তার জন্য আমি সবসময় জানতে চেয়েছি যে এই আকাশে, আমাদের এই বিপুলা এই ব্রহ্মাণ্ডে কত কি আছে তা একটু জানার চেষ্টা করি। এবং ছোটবেলার থেকে আমি স্টিফেন হকিং, বিখ্যাত অ্যাস্ট্রোফিজিসিস্ট, তার বহু লেখা বই এবং জীবনী পড়েছি, তো তিনি তার থেকে আমি খুব ইন্সপায়ার্ড হয়েছি, এবং এই কারণেই আমি অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়তে চাই।